কয় হাং কনে জুরা জুরা জেংজালা তুই নেই একবার আবারও তুই নেই সার মতি যে কোয়াই বকাশটে নাগল ফং থানি মেমরান তুমি আপনার কোয়াই ফ্রেস ক্লাব স্ট্রং সলো বকাশটে নাগল ফং এল টি ডালং নি থানি থাঙি নেই ফ্রেস ক্লাব নি খড়ক বাদন থাঙি মালাই যত বতে যে আপনার মুখ লাগিয়া আপনার কিন্তু ফ্রেস ক্লাব নি আচুক পাং অসিট বরণ গোষ্ঠ কারিব বদন বিশেষ তো প্রসেনজিৎ দেব অতনু দত্ত সিদ্ধার্থ শঙ্কর রায়তি শুভঙ্কর দেব বদনির সমতানের একেবারে প্রেস ক্লাবের সমতানের যৌথবাদী কৌমা জেংজালং মানো কারিব এজেন্সি ডিস্ট্রিবিউটার ন তুই নেই চল ক্লাইন্টের খবিব দেখা যাবো আমার জেংজাল ইংয়া না তুই একেবারে টঙ্কসং তোর কাহামকে সেব মারাতে একবার নাচি কিন্তু ইয়া পিড়ি সেনা বাগিব বরক খরাং দিছিকা আপনার কিন্তু কয় প্রেস ক্লাব নিয়ে আদন জেংজালাই তেই তেই বেকাশের সাহা খামন আপনার কিন্তু ট্রাফিক নিয়ে যে রায়দের আচুর উজা কোনো খবি নেই একেবারে ট্রাফিক আচুক রুজাবন খুবই নেই বরং আজর সানমন তমনি বকাশের নাইকেল ফাং ফ্রেস ক্লাবের আদর নিয়ে ওম মেমরান জমি আপনার মানো ইয়াচাক সকা তে খাকা আমি আপনার কা কয় মাসের সাথে পাঁচ দো বাদ আমি যে আমরা আজ প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিয়েছি জেলা শাসক মহাশয়ের কাছে তাতে এগুলির মধ্যে রয়েছে গ্যাস সমস্যা দূরীকরণে যাতে কয় শহরে একটা অস্থায়ী কাউন্টার খুলে কয়বাসী স্বাস্থ্য সুরক্ষিত করা হয়, দ্বিতীয়ত পানীয় জলের সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানে জেলা শাসককে হস্তক্ষেপ করতে আমরা অনুরোধ করেছি, তৃতীয়ত হলো ডায়ালিসিস মেশিন রয়েছে অথচ মানুষ কোনো সুবিধা পাচ্ছে না, এটা যাতে উপযুক্ত সুবিধা পায় সেই ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করেছি জেলা শাসককে। পাশাপাশি এই ট্রাফিক সমস্যা হয় শহরে দৈনন্দিন যান চলাচল বাড়ছে, বাড়ছে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যুবকের আস্ফালন বাইক নিয়ে, কিন্তু ট্রাফিক ব্যবস্থা একবার শূন্যের গোটায় যাতে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। রিপোর্ট চ্যানেল 9।